আসসালামু আলাইকুম সকলকে, আবার শুভেচ্ছা ও স্বাগতম। দেশ যখন প্রচন্ড কর্তব্যে পড়ছে, তখন আমি চলে এলাম আমার ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলায়। আর এর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রাজাক পার্কে চলছে বিশাল বৈশাখী মেলা। আর এই বৈশাখী মেলায় আসবো না এটি ভাবা যায়, এই জন্য তড়িঘড়ি করে সকাল 10টায় এখানে রওনা দিলাম। আর এখানে পৌঁছানোর পরে ভিডিওচিত্র রেকর্ড করে রাখলাম, যাতে আপনারা সুন্দরভাবে এটি উপলব্ধি করতে পারেন। সাতক্ষীরা জেলা প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত এই রাজাক পার্কটি দেখতে খুবই মনোরম। শহীদ রাজাক পার্ক সম্পর্কে আপনাদের কিছুটা ইতিহাস বলে যায়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মুসলিম লীগের গুলিতে নিহত হন আব্দুর রাজ্জাক, এবং তার নাম অনুসারে এই রাজাক পার্কটি প্রতিষ্ঠিত হয়। রাজাক পার্কে অসংখ্য গ্রন্থগার, বাংলা একাডেমি এবং বাংলাদেশের অন্যতম শহীদ মিনার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি অন্য কোনো জেলা থেকে এই জেলায় ভ্রমণ করেন, অবশ্যই এই সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবশ্যই ভ্রমণ করে যাবেন। আপনি যদি এই শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভ্রমণ করেন, তাহলে আপনি জীবনের নতুন মাত্রা যোগ করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।